কথা বলবো, তার মতো কেউ নেই। আমার আশেপাশে যদি অনেক মানুষ থাকতো তাহলে কতই না ভালো হতো। এসব কথা বলে রাক্ষসী তার পেঁপে ঘরের সিঁড়িতে হতাশ হয়ে বসে থাকে। ঠিকই মা, তুমি খালি হাতে বাজার থেকে ফিরলে যে আমি না তোমাকে ফল আনতে বলেছিলাম। মা রে, বাজারে সব জিনিসপত্রের অনেক দাম, আর আমি ফল কিনবো কি করে বল? আজ তো মালকিন একটা টাকাও দেয়নি, ফল কেনা তো দূরের কথা, আজ তো চাল ডাল কিচ্ছু কিনতে পারিনি। সেই কথা মা, তুমি যে বাজার করোনি, আর এদিকে তো ঘরে মুড়ি ছাড়া আর কিছুই নেই। তবে আজকের এই রাতটা মুড়ি খেয়ে কাটাতে হবে রে সোনা, কি আর করবি বল, ওরা কপাল আমাদের। আমি তোকে তিন বেলা ঠিক মতো খাওয়াতেও পারি না। মা মন খারাপ করো না মা, আমি পড়ালেখা করে অনেক বড় চাকরি নিব, তখন আর কোনো অভাব থাকবে না। তুমি দেখো আমি রোজ রোজ মজার মজার খাবার নিয়ে আসবো তোমার জন্য। উপরওয়ালা যেন তোর মনের আশা পূরণ করে রে মা, আমি এই প্রার্থনাই করি। সত্যি আর এখানে একা একা আমার মন টিকছে না। আচ্ছা পাশে গ্রামে তো অনেক মানুষ আছে, আমি যদি ওই গ্রাম থেকে কৌশলে কিছু মানুষকে আমার এখানে নিয়ে আসতে পারি, তবে তো আমার একাকিত্ব কেটে যাবে। আমি এই কাজেই করব। এ কথা বলে রাক্ষসী মুহূর্তের মধ্যে এক বৃদ্ধার রূপ নেয় আর জাদু করে এক ছুরি ফল নিয়ে আসে। এবার ঠিক আছে, আমাকে আর কেউ চিনতে পারবে না, আমি এবার অতি সহজে মানুষকে বোকা বানাতে পারবো। এরপর বৃদ্ধা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় আর গ্রামের পথ দিয়ে হাঁটতে থাকে। হঠাৎই বৃদ্ধার সাথে যদি দেখা হয়। এই মে, এই ফল নিবি তুই? আমার কাছে সব ধরনের ফল আছে, আর এসব ফল খেতেও ভীষণ সুস্বাদু রে, একবার খেয়েই দেখ না একটা ফল। তুমি আমাকে কি কারণে কোথায় মা? এই তো ফল নয় যেন অমৃত, আরো কয়টা ফল দাও না তুমি আমাকে ঠাকুমা। আরো ফল নিবি? অসুবিধা নেই রে, তুই আমার সাথে আমার বাড়িতে চল, অনেক ফল কেটে দিব আমি তোকে। তুমি সত্যি বলছো ঠাকুমা? তবে এখনই আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমার যে ফল খেতে খুবই ভালো লাগে। এরপর যুথি বৃদ্ধার সাথে যায় আর যুথি বৃদ্ধার পেঁপে ঘর দেখে হতভাগ হয়ে যায়। একই ঠাকুমা, এটা তো পেঁপে ঘর, তুমি এখানেই থাকো বুঝি, আর তোমার পেঁপে ঘরের চারপাশে তো অনেক ফলের গাছও আছে দেখছি। তবে আর বলছি কি রে, এই সবগুলো ফলের গাছ আর পেঁপে ঘর আমার, তুই একবার ওই পেঁপে ঘরের ভেতরে চল, অনেক ফল দেখতে পারবি। এরপর বৃদ্ধা যুথিকে নিয়ে পেঁপে ঘরে ভেতরে চলে যায় আর ঝুড়ি ভর্তি ফল যুথিকে দেয়। ঠাকুমা ফল তো খেয়েছি, এবার তুমি আমাকে আমাদের গ্রামে রেখে এসো, আমি তো আর এত দূর একা একা যেতে পারবো না, আর আমি তো পথ চিনি না গো। কি কথা রে মেয়ে, এতগুলো ফল খেলি পয়সা দিবি না? এতগুলো ফল তো আর আমি এমনি এমনি তোকে দিতে পারবো না, ফলের আগে দাম দে তুই, তবে আমি তোকে বাড়িতে পৌঁছে দেব। একি তুমি হয়তো রাক্ষসী হয়ে গেল কেন ঠাকুমা? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি তোমার ফলের দাম দেবো কি করে? আমি তো রাক্ষসী, এটা তো আমার ছদ্মবেশ ছিল। আর শোন মে, তুই যতদিন টাকা দিতে না পারবি ততদিন তোকে এখানেই থাকতে হবে। এসব তুমি কি বলছো? তুমি আমাকে বাড়িতে রেখে এসো, আমি তোমার সাথে থাকতে পারবো না, তুমি দয়া করে আমাকে আমার বাড়িতে রেখে এসো রাক্ষসী। এভাবে টাকা কান্না করে কোনো লাভ নেই মে, টাকা দিতে না পারলে এই পেঁপে ঘরে থাকতে হবে তোকে, আর আমার ফল বাগানে যত্ন পরিচর্যা করে ফলের মূল্য পরিশোধ করতে হবে। এখন
পুনরায় বৃদ্ধাবেশে আরো একটা মেয়েকে বোকা বানিয়ে নিয়ে আসে আর কৌশলে পেঁপে ঘরে আটকে রাখে। ওরে হতচারি, তুইও এই রাক্ষসীর কবলে পড়েছিস? আমি কতদিন থেকে এখানে আছি, আজ অব্দি ভুগতে পারিনি, এবার তুইও এসে এখানে জুটলি। দিদি কি করবো দিদি, কলেজ লোপে যে আমি এই শয়তান রাক্ষসীর কবলে এসে পড়েছি, আর রাক্ষসী যে মিথ্যা লোপে ছিল আমি তো বুঝতেই পারিনি। বুঝতে পারিস নি, তবে তুই এখানে আমার সাথেই থাক। দীপা আর যোধির কথা শেষ হতে না হতে রাক্ষসী এক ছুরি ভর্তি ফল নিয়ে আসে। তোদের এত বড় সাহস, তোরা আবার আমার নামে খুনামি করছিস? তোদের তো নিষেধ করেছি, কোনো অভিযোগ করবি না আমাকে, কারণ তোরা এখন থেকে এখানেই থাকবি, কোনোদিনও মুক্তি পাবি না। এখন এসব ফল খেয়ে নে, আর ফল গাছগুলোর আগাছা পরিষ্কার করে নে। রাক্ষসী, আমি এখানে থাকতে চাই না, তুমি আমাকে আমাদের বাড়িতে রেখে এসো, আমি আমার মায়ের কাছে যেতে চাই। চুপ কর, সে আর কখনোই সম্ভব নয়, এখন চুপচাপ ফলগুলো খেয়ে নিয়ে কাজে লেগে পর, নয়তো তোদের কপালে দুঃখ আছে বললাম। এসব কথা বলে রাক্ষসী সেখান থেকে চলে যায়। এসব কি হচ্ছে, পরিকন্যা তো দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে, একবার শাস্তি পেয়েও পরিকন্যার কোনো উন্নতি হয়নি? না, এবার আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। এ কথা বলে পরি পেঁপে ঘরে কাছে চলে যায়। এ কি মাতা, হঠাৎ আপনি এখানে? কথা তো ছিল এক যুগ পরে আপনি আমাকে নিতে আসবেন, তবে এক্ষুনি এসেছেন যে? তোমার অতপতন দেখে আমি আসতে বাধ্য হয়েছি, তুমি একটা ভুল করেছিলে, এজন্য আমি তোমাকে পরিকন্যা থেকে রাক্ষসী বানিয়ে পেঁপে ঘরে পাঠিয়েছি। আর এখানে এসে কিনা তুমি মানুষের উপর জবরদস্তি করছো? আমি তো কোনো জবরদস্তি করিনি, এক যুগ কি আর একাকে কাটিয়ে দেওয়া যায় বলুন, তাই ওদেরকে আমি আমার সঙ্গী হিসেবে নিয়ে এসেছি। আর মাতা, আমি তো ওদের উপর অত্যাচার করিনি, বরং ওদের খাইয়ে বেশ আদর যত্নেই রেখেছি। এটা কিন্তু রাক্ষসী ঠিকই বলেছে, কিন্তু রাক্ষসী তুমি পরীকে মা দিচ্ছ কেন? ও আমার সন্তান, ও পরিকন্যা, আমি ওকে একটা ভুলে শাস্তি দিয়ে পেঁপে ঘরে রেখেছি। হে, এই রাক্ষসীটা পরিকন্যা, আর এটা পরিকন্যার পেঁপে ঘর, তবে এবার সবটা বুঝলাম। কিন্তু পরি, তোমার মেয়ে তো ঠিকই বলেছে, ও আমাদের কোনো ক্ষতি করেনি, তবে পরি তুমি তোমার কন্যাকে মাফ করে দিয়ে ওকে পরিরাজ্যে নিয়ে যাও, তবে যে আমরা মুক্ত হব। তাই করব, কারণ আমার কন্যা যে তোমাদেরকে আদর যত্নে রেখেছে তাতেই আমি খুশি। এরপর পরি জাদু বলে রাক্ষসী পরিকন্যাকে পরিকন্যা রূপে পরিণত করে দেয় আর বলতে থাকে, আজ থেকে তোমরা মুক্ত, আর তোমরা তোমাদের গ্রামে ফিরে যাও, আমিও আমার কন্যাকে নিয়ে চলে যাচ্ছি। এ কথা বলে রানী পরি পরিকন্যাকে নিয়ে সেখান থেকে চলে যায়। চিল্লু নিজেদের উঠোনের গাছে চড়ে আম পাড়ছিল। এই নাও মা, এটা নাও, এটাও নাও, আর এইটাও নাও। আরে অনেক হয়ে গেছে বাবা, এবার নিচে আইসো না। মা, এখনি আসছি, আগে আরো কয়েকটা আম পেরে নেই। চিল্লু অনেকগুলো আম পেরে নিল আর তারপর নিচে নেমে এলো। চিল্লু মনের আনন্দে আম খেতে লাগলো, মিষ্টি মিষ্টি আম খেয়ে ওর খুব আনন্দ হচ্ছিল। চিল্লু, আরে এত আম কি তুই একা একা খাবি নাকি? না মা, এতে অনেক বেশি আছে, তুমিও নাম না। চিল্লুর মাও আম খেতে শুরু করে দিল আর কিছুক্ষণের মধ্যেই ওদের পেট ভরে গেল। এবার অনেক হয়েছে, আর একটা আমও আমি খেতে পারবো না। আমিও, কিন্তু আমরা এই আমগুলো নিয়ে কি করব? কি করা যায় বলতো,
তোর বাবাও তো এখন বাড়িতে নেই, নয়তো তোর বাবাই সব আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আনত। তার জন্য বাবার কি প্রয়োজন আছে? আমি এই আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসব। তুই এখন অনেক ছোট, একা একা বাজারে যাবি কি করে? আর জঙ্গলে যদি চোর ডাকাতেরা এসব কিছু নিয়ে নেয় তখন? মা, আমি সমস্ত চোর বদমাশদের মজা দেখিয়ে দেব। চলো তো, আমি সন্ধে অবধি আমগুলো বিক্রি করে ফিরে আসব, ঠিক আছে? চঞ্চল চিল্লুক আমগুলো নিয়ে বাজারের দিকে রওনা দিল। কিন্তু তার মায়ের কথা অনুযায়ী জঙ্গলে দুটো চোর বসেছিল। শুয়ে পর আমার চোরের রাজা, শুয়ে পর, এবার বুঝলি? বুদ্ধ লোক একটা। তুই আমাকে বুদ্ধ বললি? তোর এত বড় সাহস! না না গুরু, আমি তো আপনার প্রশংসা করছিলাম। প্রশংসা করছিলিস নাকি গালাগালি দিচ্ছিলিস? আরে গুরু, ওই দেখো, তোমার শিকার এগিয়ে আসছে। চিল্লুকে নিজেদের দিকে আসতে দেখে গুড্ডুর আমার গাচ্চু দাঁড়িয়ে পড়ল। আরে এবার আমি কি করব? আমার বউ বাচ্চা এক সপ্তাহ ধরে না খেয়ে রয়েছে। আরে আমার তো মরে যাওয়া উচিত, আমি যে আমার বউ বাচ্চাকে ভর পেট খাওয়াতেও পারি না। আরে গুরু, তুমি এত চিন্তা করছো কেন? তোমার সাহায্যের জন্য উপরওয়ালা নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠাবে। আরে কাকু, আমি কি আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারি? তুমি কি আমায় কয়েকটা আম দিতে পারো খাওয়ার জন্য? চিল্লু খুব চালাক, ও একটু ভাবনা চিন্তা করলো। কাকু, আমি আপনাদেরকে এর থেকেও বেশি সাহায্য করতে চাই। আমি তো আসলে আপনাদের সোনার মুদ্রা দিতে চাই। হ্যাঁ, তোমার কাছে কি সত্যি সোনার মুদ্রা আছে? না না, কিন্তু আমি আপনাদেরকে সোনার মুদ্রা পাইয়ে দিতে পারি। সেটা কিভাবে? আমি এই আমগুলো বাজারে নিয়ে যাব, আর তার বিনিময়ে সোনার মুদ্রা পাবো, যেগুলো আপনাদের দিয়ে দেব। এই আমগুলোর বদলে তোমাকে সোনার মুদ্রা দেবে কে? চলুন, আমি বলছি। কিন্তু আপনাকে এই আমের ঝুড়িটা নিজের মাথায় করে বাজার অবধি নিয়ে যেতে হবে, কারণ আমি তো ছোট বাচ্চা, তাই না? আমি তো এত ওজন তুলতে পারবো না। যদি আপনি এই ঝুড়িটা তুলে নেন, তাহলে সমস্ত সোনার মুদ্রা আপনার। এই কিরে গাড্ডু, এই ঝুড়িটা মাথায় নে। কি বলো গুরু, আমি কেন তুলবো? সোনার মুদ্রা তো তুমিই পাবে, তাহলে তুমিই তোলো। তুই আমার সাথে তর্ক করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! ছেড়ে দাও গুরু, এই তুলছি আমি, নিচ্ছি তো আমি। এরপর গাট্টু আমের ঝুড়িটা মাথায় তুলে নিল, আর সবাই মিলে বাজারের দিকে রওনা দিল। বাজারে গিয়ে তিনজনে মিলে একটা জায়গায় বসে পড়ল। আম 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 আম, জাদুর আম, জাদুর আম, যে দামেই এগুলো কিনবেন কম মনে হবে। জাদুর আম, জাদুর আম, আম নিয়ে যান আম। চিল্লুর কথা একজন পণ্ডিত শুনতে পেলেন। আসুন আসুন মহারাজ, জাদুর আম নিয়ে যান। আরে আরে আরে, এই আমগুলোর মধ্যে কি এমন থাকতে পারে? এগুলো তো সাধারণ আম, তোমার তো এগুলো আমাকে দান করে দেওয়া উচিত। মহারাজ, যদি এই আমগুলো আপনাকে দান করতে পারতাম, তাহলে তো অবশ্যই দিতাম। কিন্তু এই জাদুর আমের একটা রহস্য আছে। এই আম গাছটা হঠাৎ একদিন মাটি ফেটে বেরিয়ে এলো, আর তাতে একসঙ্গে অনেক আম ধরেছিল। আর মহারাজ, আপনি জানেন, এই আমগুলো আমি 2 সপ্তাহ আগে পেরেছিলাম, কিন্তু দেখেন এখনো এগুলো একদম টাটকা আছে। আমি এই আমগুলো তো রাজা মশাইয়ের কাছে নিয়ে গিয়ে ভালো পুরস্কার পেতে চেয়েছিলাম, কিন্তু আমি একটা ছোট বাচ্চা, তাই না? আমি রাজা মশাইয়ের কাছে কি করে যাব? তাই জন্যই এখানে বিক্রি করছি।
যদি আমি এই আমগুলোকে কিনে রাজার কাছ থেকে অনেক বড় পুরস্কার নেই? এই কত দাম এগুলোর? কাকু, এই ঝুড়িটার দাম 30টা স্বর্ণ মুদ্রা। এ তো দেখছি দামটা অনেক বেশি, কিন্তু রাজার পুরস্কার তো এর চেয়েও অনেক বেশি দাম হবে। ঠিক আছে, দিয়ে দাও। এদিকে গুড্ডুর আমার গাট্টু চিল্লুর বুদ্ধি দেখে অবাক হয়ে গেল। তারপর তিনজন মিলে সোনার মুদ্রা ভাগ করতে লাগলো। 10টা হলো আমার, এই 10টা হলো তোমার, আর এই 10টা গাট্টুর। না না, আমার তো সোনার মুদ্রা চাই না, আমি এই মুদ্রাগুলো তাকেই দিতে চাই যার শক্তি সবচাইতে বেশি। দাও এগুলো তাহলে আমাকে দাও। গুরু, তোমার চেয়ে তো আমার শক্তি বেশি। আচ্ছা, তাহলে এই নে। দুজন চোর নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো, আর চালাক চিল্লু সব সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু অজয়পুর গ্রামের মোরলের নাম ছিল চন্দ্রশেখর। চন্দ্রশেখর ছিল খুবই ভালো মনের মানুষ। চন্দ্রশেখরের 18 বছরের একটা মেয়ে ছিল, যার নাম ছিল প্রিয়া। প্রিয়া ছিল অনেক সুন্দরী আর ভালো মনের মানুষ। অনেক ভালোই চলছিল তাদের বাবা মেয়ের দিন। জানো বাবা, কাল না আমি টনিদের বাড়িতে গিয়েছিলাম। টনির মা কত ভালো, ওকে কত ভালোবাসে, আর আমাকেও কত যত্ন করলো। জানো বাবা, টনির মা কালকে আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে, আর তখন আমার মায়ের কথা খুব মনে পড়েছিল। মাও তো আমায় ওভাবে খাইয়ে দিত, বলো। হ্যাঁ রে মা, দিত তো। তোর মা তো তোকে অনেক ভালোবাসত, আর তোর মা অনেক ভালো ছিল রে। উপরওয়ালা তো ভালো মানুষদের তাড়াতাড়ি তার কাছে নিয়ে যায়। যাক গে মা, তুই এত মন খারাপ করিস না, আর আমি বুঝি তোকে আদর করি না। আমি সেটা কখন বললাম? তুমি তো আমায় অনেক ভালোবাসো। আমার লক্ষ্মী বাবা, তুমি তো আমার মায়ের অভাব কখনোই বুঝতে দাওনি। তুমি আমার মা আর তুমি আমার বাবা। এ মা, আমার তো বকুলের বাড়িতে বিচার করতে যেতে হবে, আমাকে একটু সকাল সকাল ডেকেছে। আমি তাহলে এখন যাই রে মা, তুই সাবধানে থাকিস মা। ঠিক আছে বাবা, তুমি যাও তবে। এরপর চন্দ্রশেখর সেখান থেকে চলে যায়। এভাবে সুখে দুঃখে তাদের বাবা মেয়ের দিন ভালোই কাটছিল। প্রিয়া ঘুরতে খুব পছন্দ করত। একদিন প্রিয়া ঘুরতে বের হয়, আর ঘুরতে ঘুরতে হঠাৎই কোথা থেকে একটা বিষাক্ত সাপ এসে প্রিয়ার পায়ে কামড় দেয়, আর প্রিয়া সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে প্রিয়া বাড়িতে না ফেরায় চন্দ্রশেখর চিন্তায় পড়ে যায়, আর প্রিয়াকে সে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে সে প্রিয়ার কাছে চলে আসে, আর প্রিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখে চন্দ্রশেখর ভীষণ ভয় পেয়ে যায়। এ কি মা, প্রিয়া কি হয়েছে তোর? দেখ মা, আমি এসেছি, তাকা আমার দিকে, কথা বল মা, কথা বল। প্রিয়াকে নিশ্চয়ই বিষাক্ত কিছু কামড় দিয়েছে, আমার এক্ষুনি ভৈরবী মায়ের কাছে নিয়ে যেতে হবে। এই বলে চন্দ্রশেখর প্রিয়াকে নিয়ে ভৈরবী মায়ের বাড়িতে যায়, আর ভৈরবী মাকে দেখায়। ভৈরবী মা প্রিয়াকে দেখে বলে, তোর মেয়েকে এক বিষাক্ত সাপ কামড় দিয়েছে, এ বিষ যে খুবই ভয়ঙ্কর। তোর মেয়েকে বাঁচাতে হলে সোনার পাহাড়ের গোলাপি আম আনতে হবে, কিন্তু সেটা খুবই দুঃসাধ্য। ওই পাহাড়ে যেতে হলে বিপদ ছায়া নদী পার করতে হবে, যে নদীতে পদে পদে বিপদ রয়েছে, সেখানে যে লোভ করবে তাকেই বিপদে পড়তে হবে। ভৈরবী মায়ের এসব কথা শুনে চন্দ্রশেখর ভীষণ চিন্তায় পড়ে যায়। অনেক ভেবে সে গ্রামে ঘোষণা দেয় যে তাকে সেই সোনার পাহাড়ের গোলাপিয়াম এনে দিতে পারে, তবে মোরল তাকে সব সম্পত্তি লিখে দিবে। মোরলের এমন ঘোষণা শুনে দীপের নামের এক লোকের অনেক লোভ হয়, আর সে মোরলের কাছে আসে। মোরল বসাই, আমি আপনার মেয়েকে বাঁচাতে সাহায্য করতে চাই, আমি যাব সেই সোনার পাহাড়ের গোলাপি আম আনতে। কি, তুমি সত্যি বলছো? তুমি যাবে সেখানে? হ্যাঁ মোরল মশাই, আমি যাব সেখানে, আপনি কোনো চিন্তা করবেন না।
এরপর দীপেন মোরলের কাছ থেকে সেই সোনার পাহাড়ের সন্ধান নিয়ে সোনার পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণের মধ্যে সে সেই বিপদছায়া নদীর কাছে পৌঁছে যায়, আর একটা নৌকাতে করে পার হতে থাকে। ওই গোলাপি আম এনে দিতে পারলে মোরলের সব সম্পত্তি যে আমার হয়ে যাবে, আমি অনেক বড় লোক হয়ে যাব। এসব ভাবতেই হঠাৎই নদীর মাছ থেকে অনেক সোনার মোহর আর মণিমুক্তা ভেসে ওঠে, আর সেখান থেকে একটা অদ্ভুত আওয়াজ আসতে থাকে। দাঁড়াও, তুমি ওদিকে যেও না, দেখো এখানে কত সোনা মণিমুক্ত, তুমি এগুলো নাও। আওয়াজ শুনে আর এত মণিমুক্তার মোহর দেখে দীপেনের মনে অনেক লোভ হয়, আর সে ভাবতে থাকে, এখানে দেখছি অনেক মণিমুক্ত, এগুলো তো মোরলের সম্পত্তি থেকে অনেক গুণে বেশি, আমি বরং এগুলোই নেই আর এখান থেকে চলে যাই। এই বলে দীপেন সেগুলো নিতে যায়, আর সাথে সাথেই দীপেন তার নৌকা সহ অদৃশ্য হয়ে যায়, আর সব মণিমুক্তাও উধাও হয়ে যায়। এদিকে অনেক সময় পার হওয়ার কারণে দীপেন গোলাপি আম নিয়ে না ফেরায় মোরল চিন্তায় পড়ে যায়। এরপর এক রাখাল মোরলের মেয়ের অসুস্থতার কথা শুনে তার কাছে যায়। মোরল মশাই, আমি আপনার কষ্টের কথা শুনেছি, আমি একবার সেই সোনার পাহাড়ে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দিন আর সেই পথ বলে দিন। এরপর মোরল তাকে সব বলে, আর রাখাল সেই উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণের মধ্যে রাখাল সেই বিপদজনক নদীর সামনে পৌঁছে যায়। এই তো বিপদ ছায়া নদী, যেই নদীর কথা মোরল সাহেব আমাকে বারবার বলেছিল, যা কিছুই হয়ে যাক এখানে আমার লোপ করা যাবে না। এই বলে রাখাল নৌকায় করে নদী পার হতে থাকে। আর বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎই নদীর মাছ থেকে অনেক টাকা ভেসে ওঠে, আর সেখান থেকে আওয়াজ আসতে থাকে। এ দেখে তো রাখাল ভীষণ অবাক হয়ে যায়। দাঁড়াও রাখাল, কোথায় যাচ্ছ তুমি, ওদিকে গিয়ে তোমার কোনো লাভ নেই, তুমি এসব টাকা পয়সা নাও আর এখান থেকে ফিরে যাও। আওয়াজ শুনে রাখাল ভাবতে থাকে, আরে না না, আমাকে লোভ করা যাবে না, আমি তো গোলাপি আম নিতে এসেছি, সেটা নিয়েই এখান থেকে চলে যাব। রাখাল আওয়াজের কথায় কান না দিয়ে আবার সে তার নৌকা নিয়ে যেতে থাকে, আর আবারও নদীর মাছ থেকে অনেক মোহর মণিমুক্ত ভেসে ওঠে। এই, তুমি এত বোকা কেন, হ্যাঁ এত টাকা পয়সা মণিমুক্তা দেখেও সেগুলো নিচ্ছ না কেন, ওগুলো পেলে তুমি অনেক বড় লোক হয়ে যাবে, তুমি এগুলো নাও আর এখান থেকে চলে যাও। না, আমি এখান থেকে যাব না, আর আমি তোমার টাকা আর সোনার মোহরের প্রতি কোনো লোভ করব না, আমি এখানে গোলাপি আম নিতে এসেছি আর সেটা নিয়েই এখান থেকে চলে যাব। রাখাল এসব বলতেই মোহর মণিমুক্তা আবার সেখানেই অদৃশ্য হয়ে যায়, আর রাখাল সেই সোনার পাহাড়ে পৌঁছে যায়। রাখাল সেই সোনার পাহাড়ে পৌঁছে সেখানে একটি অদ্ভুত আম গাছ দেখতে পায়, সেখানে শুধু একটাই ওই গোলাপি আম ছিল। এরপর রাখাল সেই গোলাপি আমটা নেয় আর নদী পার হয়ে আবারও মোরলের কাছে ফিরে আসে, আর সেই গোলাপি আমটা প্রিয়াকে খাওয়াতেই প্রিয়া একদম সুস্থ হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, আজ তোমার কারণেই আমার মেয়ে বেঁচে গেল, আমার ঘোষণা মতে আমার সব সম্পত্তি আমি তোমায় দেব। না না মোরল মশাই, আমার কোনো সম্পত্তি চাই না, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ঠিক আছে বাবা, ও আমার প্রাণ বাঁচিয়েছে আর ও অনেক সাহসী, আমি ওকে বিয়ে করতে রাজি। এরপর মোরলও রাজি হয় আর রাখালের সাথে প্রিয়ার বিয়ে হয়।